প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদনদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। বাংলাদেশের অন্যতম সুন্দর পাখি বুলবুলি, এরা বিভিন্ন বনভূমি সহ প্রায় সারা দেশেই বিচরণ করে। ফলজ বৃক্ষগুলোতে এদের প্রায় দেখা যায়। আমাদের আজকের পর্ব বুলবুলি পাখি নিয়ে। এ বিষয়ে আলোচনা করব ডক্টর নূরজাহান সরকারের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের বুলবুলি পাখি নিয়ে কিছু তথ্য ও চিত্র। বাংলাদেশের প্রকৃতিতে একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে পাখি। বিভিন্ন প্রজাতির পাখি এদেশের মাঠ ঘাট, লোকালয়, বনভূমি, হাওড় সহ বিভিন্ন জলাশয় এবং উপকূলীয় অঞ্চল মুখরিত করে রেখেছে। বাংলাদেশের বৈচিত্র্যময় প্রতিবেশ ব্যবস্থায় বিভিন্ন প্রজাতির পাখির উপস্থিতি এদেশের জীববৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। বিচিত্র এসব পাখির কলকাকলিতে ভোর হয়, সরব হয় চারপাশ, আবার নিশুতি রাতেও শোনা যায় নিশাচর পাখির ডাক। আমাদের দেশে সুরেলা ডাকের পাখিদের মধ্যে অন্যতম বুলবুলি। এরা গায়ক পাখি হিসেবে সুপরিচিত। ফল ও শস্যভোগ পাখির মধ্যে বুলবুলি অন্যতম। বাংলাদেশের প্রায় সর্বত্রই বুলবুলি পাখি দেখা যায়, তবে লোকালয়ের চেয়ে বনেই এদের বেশি দেখা যায়। আমাদের দেশে প্রায় 9 প্রজাতির বুলবুলি দেখা যায়। এদের মধ্যে বাংলা বুলবুলি, সিপাহী বুলবুলি, কালোমাথা বুলবুলি, কালোঝুঁটি বুলবুলি, ধলাগলা বুলবুলি ও জলপাইরঙা বুলবুলি অন্যতম। এছাড়াও রয়েছে মেটে বুলবুলি ও কালো বুলবুলি। আমাদের দেশের সব ধরনের বনে ও লোকালয়ে সবচেয়ে বেশি দেখা যায় বাংলা বুলবুলি ও সিপাহী বুলবুলি।
বাংলা বুলবুলির দেহ কালচে বাদামি, মাথায় ছোট ঝুঁটি রয়েছে। বাদামি দেহে আঁশের মতো হালকা দাগ রয়েছে। লেজের গোড়ার দিকে উজ্জ্বল লাল বর্ণের একগুচ্ছ পালক রয়েছে। এ কারণে একে লালপুচ্ছ বুলবুলি নামেও ডাকা হয়। পুরুষ ও স্ত্রী পাখি দেখতে একই রকম। বাংলা বুলবুলির মতোই অনেকটা দেখতে এবং একই আকারের আরেকটি পাখি সিপাহি বুলবুলি। এদের পিঠ বাদামি এবং পেট সাদা পালকে ঢাকা। সিপাহি বুলবুলির মাথায় একটি কালো ঝুঁটি রয়েছে। চোখের পেছনে উজ্জ্বল লাল রঙের পট্টি আছে। বাংলা বুলবুলির মতো সিপাহী বুলবুলি লোকালয়ে বেশি দেখা যায় না। পাহাড়ি চিরসবুজ ও মিশ্র চিরসবুজ বনে দেখা মেলে কালোমাথা বুলবুলি পাখির। এদের দেহ হলদে, মাথা এবং গলা উজ্জ্বল কালো। কালোমাথা বুলবুলির মাথায় কোনো ঝুঁটি থাকে না। এদের লেজ বেশ চওড়া। কালোমাথা বুলবুলির মতোই দেখতে আরেকটি পাখি কালো ঝুঁটি বুলবুলি। এরাও পাহাড়ি চিরসবুজ ও মিশ্র চিরসবুজ বনে বাস করে। মাথায় একটি কালো ঝুঁটি রয়েছে। চোখ ফিকে হলদে বর্ণের। এদের পিঠ ও ডানা জলপাই সবুজ বর্ণের। বুক ও পেট হলুদ। ধরা গলা বুলবুলির গলা সাদা পালকে ঢাকা। এদের মাথা ও ঝুঁটি ও ডানা লালচে বাদামি। বুক ও পেট হলুদ বর্ণের। ধলা গলা বুলবুলি কিছুটা লাজুক প্রকৃতির। এরা সাধারণত গাছের পাতার আড়ালে থাকতে বেশি পছন্দ করে। জলপাই রঙা বুলবুলি পাহাড়ি চিরসবুজ বনের পাখি। এদের দেহ জলপাই রঙা, লেজ লালচে বাদামি। এদের মাথায় কোনো ঝুঁটি থাকে না। বুলবুলি পাখি ঝোপঝাড় ও গাছের পাতায় খাবার খুঁজে বেড়ায়। এরা সাধারণত পোকামাকড়, বিভিন্ন ফল, নরম বীজ খেয়ে থাকে। এরা কখনো জোড়ায় জোড়ায়, আবার কখনো একাকী ঘুরে বেড়ায়। প্রজনন মৌসুমে পুরুষ বুলবুলি বেশ আক্রমণাত্মক আচরণ করে।
স্ত্রী পাখি খড়কুটো ডাল দিয়ে বানানো বাসায় তিন থেকে চারটি ডিম দেয়। বাংলা বুলবুলির ডিম দেখতে হালকা গোলাপি রঙের, এর উপরে লালচে বা খয়েরি রঙের ছিটা থাকে। বুলবুলি পাখি গায়ক পাখি হিসেবে পরিচিত হলেও পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা বিভিন্ন ধরনের কীটপতঙ্গ খেয়ে এগুলোর সংখ্যা নিয়ন্ত্রণে রাখে, আবার বিভিন্ন ফল ও বীজ খেয়ে উদ্ভিদের বংশবিস্তারেও সাহায্য করে। তবে বনভূমি ধ্বংস ও লোকালয়ে বড় উদ্ভিদের সংখ্যা কমে যাওয়ায় অন্যান্য বৃক্ষচারী পাখির মতো বুলবুলি পাখিও বর্তমানে হুমকির সম্মুখীন। প্রতিটি পাখির খাদ্যগ্রহণ, বিশ্রাম এবং প্রজননের জন্য নির্দিষ্ট ধরনের আবাসস্থল খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ বুলবুলি প্রজাতি বনভূমিগুলোতে বিচরণ করে থাকে। তাই বুলবুলির মতো অন্যান্য পাখি ও প্রাণী সংরক্ষণে বনের পরিবেশও ভালো থাকা জরুরি। বন ভালো থাকলে যেমন পরিবেশ ভালো থাকবে, তেমনি ভালো থাকবে সেখানকার জীববৈচিত্র্য, সুস্থ থাকবে সামগ্রিক প্রতিবেশ। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ দেখলাম বুলবুলি পাখি নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি ডক্টর নূরজাহান সরকারের সাথে। আপা কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি। আপা বহু বছর এই নানাবিধ প্রাণী নিয়ে কাজ করছেন। আমাদের একটা খুব সুন্দর পাখি বুলবুলি, এদের কত প্রজাতি আছে আমাদের এখানে বাংলাদেশে? সারা পৃথিবীতে আছে 130 প্রজাতি। জি। তবে আমাদের 9টা প্রজাতি আছে রেকর্ডের, যে বাংলাদেশ বুলবুলি, সিপাহি বুলবুল, যেটাকে বলে রেড হুইস্কার বুলবুল, চোখের এখানে লাল, আচ্ছা, ব্ল্যাক হেডেড যেটা হলদে রঙের কিন্তু মাথাটা কালো, তারপর ব্ল্যাক ক্রেস্টেড ঝুঁটিটা কালো, ব্ল্যাকিশ এগুলো, আর একটা আছে হোয়াইট থ্রটেড যেটা ধলা গলা বলে ওটাকে, আর একটা হলো অলিভ বুলবুল জলপাই রঙের, আর একটা হলো অ্যাশি বুলবুল মানে কালচে রঙের। এইগুলি আমাদের ফরেস্ট পেরিফেরিয়ার সারাউন্ডিংয়ে থাকে। এছাড়া দুটো আছে যেটা কালে ভদ্রে দেখা যায়, যেটাকে বলে অকেশনাল ফ্লাভিসেন্ট বুলবুল, আর একটা আছে ব্ল্যাক বুলবুল যেটা ঠোঁটটা একেবারে লাল টুকটুকে। তবে যে দুইটা কালে ভদ্রে দেখা যায় সেটা আমাদের রেসিডেন্ট বার্ডই বলি আমরা, কিন্তু অ্যাকচুয়ালি ওরা কখনো কখনো দেখা গেছে এরকম রেকর্ড। আর শহরে যেগুলো দেখা যায় সেটা হলো ওই দুইটা, যেটা বাংলা বুলবুল আর একটা সিপাহি বুলবুল। এবং মজার ব্যাপার হলো এগুলি না ওই যে ইন্ট্রোডিউসড হয়েছে অস্ট্রেলিয়াতে ও নর্থ আমেরিকাতে, যেখানে যেখানে ট্রপিক্যাল ওয়েদার সেসব জায়গায়, এবং ওখানে সার্ভাইভ করে গেছে। আর হলো যে কেজ বার্ড হিসেবেও তো দুনিয়ার অন্যত্র দেখা যায়, মালয়েশিয়াতে সেল হয়, থাইল্যান্ডে সেল হয় কেজ বার্ড হিসেবে। আসলে এরা কেজ বার্ড তো না? না, কেজ বার্ড না, ওয়াইল্ড বার্ড। জি। আচ্ছা, এ নিয়ে কি তেমন গবেষণা কিংবা আমাদের দেশে বাংলাদেশে কি হয়েছে? আমাদের কিছু অবজারভেশন আছে, যেমন এরা বাসা যে বাঁধে না সেটা 3 ফিটে হাইটেও বাসা বাঁধে, বসে বসে জায়গায় কোনো রকম একটু আনডিস্টার্ব জায়গায় বাসলে যত্র বাসা বাঁধে, এবং বছরে বেশ কয়েকবার বাচ্চা ডিম পাড়ে, বাচ্চা ফোটে। সুতরাং সার্ভাইভাল রেটটা খুব কম, কারণ আমাদের যে বিশেষ করে যে অ্যাডজাসেন্ট টু হিউম্যান হ্যাবিটেশনে এরা তো থাকতে ভালোবাসে, তো সেখানে আবার আমাদের ওই যে আমরা তো অপরিষ্কার অপরিচ্ছন্ন যা কিছু ওয়েস্টেস ফেলে দেয় সেজন্য চিল কাক বেড়ে গেছে, সুতরাং এদের উপর প্রিডেশন হয় যে বেবিগুলি খেয়ে ফেলে,
তাছাড়া আবার ইনসেক্টিসাইড ইউজের জন্য কিন্তু বেবিকে, এরা বেবিকে একদম 100% না হলেও মোর দ্যান 90% বেবিকে এই নানান পোকামাকড়ের লার্ভাগুলি দেওয়া হয়, হেলদি হেলদি ক্যাটারপিলারগুলি দেওয়া, হ্যাঁ, যাতে করে ওদের তাড়াতাড়ি গ্রোথ হয়। একদম নেচারাল একটা, নেচারে এটা সব মাকেই বোধ হয় আল্লাহ বলে দেয়, যাই হোক। এবং ওরা তো ফল ভোগ, তারপরে পোকা ভোগ, তারপরে যে নেকটার ফিরার, সুতরাং ওদের মানে অনেক উপকার আছে নেচারে যেটা আমরা বুঝি না, কিন্তু ইনসেক্টিসাইডের কারণে ওদের পপুলেশনটা ডিক্লাইন করেছে। আচ্ছা, মানে এটা একটা তাদের জন্য বিরাট একটা সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, এছাড়া তো ওদের আবাস বলতে তো আমরা কিছু নাই। আমাদের আগে বাড়িঘরের আশেপাশে একটু ছোট্ট বাগান ছিল, ওখানে বাগানে তো বুলবুলি সবসময় আসতো, সবসময় বাসা বাঁধতো, এবং সেই বাগানে, হ্যাঁ, সুন্দর গান গায়, তো পাখি গানের পাখি, কারণ এদের ভয়েস বক্সটা খুব ডেভেলপ, সাইরিংস বলে এটাকে, ভয়েস বক্স যারা গান গায়। এই সবগুলো বুলবুলের প্রজাতি কি গান গাইতে পারে? হ্যাঁ হ্যাঁ, প্যাসরান গানের পাখিরা। আচ্ছা, আর হলো যে প্রচন্ড উপকারিতা, কারণ ফল ভোগ যেহেতু ওরা কি করে, বাগানের ফল পার্টিকুলার একটা গ্রুপ বা একটা গাছে ফল পাকার আগে যে ফলটা ইনফেক্টেড ইনসেক্ট দিয়ে, ও বরং ইনসেক্ট সহ ওই ফলটাই খেয়ে ফেলে, যার ফলে অন্য ফলগুলি ইনফেক্টেড হয় না, তখন সব পাকতে পারে। ইনসেক্ট কন্ট্রোলিং এজেন্ট হিসেবে দুনিয়াতে এর এত অবদান যে এই এরই একটা স্পিসিস না থাকলে কিন্তু দুনিয়ার অঘটন ঘটে যাবে। কিন্তু আমরা এত মানে কি বলবো, বুদ্ধিহীন আমরা, যে আমরা এদেরকে ওইভাবে দেখছি না। এদের কোন প্রজাতিগুলো সবচেয়ে বেশি খারাপ অবস্থায় আছে? খারাপ অবস্থায় আমার মনে হয় যেগুলি বনে, যে কয়টা বললাম এগুলি, কারণ বন যারা রক্ষক তাদের মধ্যেই কেউ কেউ আছে ভক্ষক, গাছ কেটে কেটে বিক্রি করে, কেউ বদার করে না, মানে পার্সেন্টেজ নিয়ে নেয়, কিন্তু বন তো উজাড় হয়ে কাটা হয়ে যাচ্ছে। আবার এখন তো রোহিঙ্গাদের কারণে আমাদের বিশাল একটা এলাকা একদম মরুভূমি হয়ে যাবে, এসব জায়গায় তো তারা বেশি থাকে, সুতরাং তাদের আবাস ধ্বংস অনেক হয়েছে। এক একটা বনের মধ্যে ঢুকলে মনে হয় বল খেলার মাঠ আছে, বাইরে থেকে বোঝা যায় না যে এত গাছ কাটা হয়ে গেছে। জি, সুতরাং এরা তো সাফারার। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এদের ভূমিকা নিয়ে একটু বলবেন। এদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এরা একেবারে মেজর অবদান রাখে, কারণ ইনসেক্ট ইটার তো এরা, ইনসেক্ট খায়, ফল খায়, ফল বীজ ছড়ায়, বীজ ছড়ায় যেখানে সেখানে গাছ হয়, কিন্তু ইনসেক্ট কন্ট্রোলিং এজেন্ট হিসেবে এদের যে এফেক্টিভ কত বড় ভূমিকা আছে এটা কল্পনাও করা যায় না। মানে কিছুদিন ফিল্ডে দেখে দেখে মনে হয় যে এর এই পাখিটা যদি না থাকে তাহলে কি হবে, এবং হয় ইনসেক্টিভরাস বার্ডস একটা না থাকলে যে হ্যাজার্ডসগুলি ঘটে সেটা আর মেকআপ করা যায় না। এই পাখিগুলোকে সংরক্ষণের জন্য আমাদের আর কি করা উচিত? সংরক্ষণের জন্য আমার মনে হয় যে ফলে আমরা পাড়ার আগে যে ইনসেক্টিসাইডগুলি দেই সেটা তো আমাদের জন্য বন্ধ করা উচিত, এই পাখিদের জন্য অটোমেটিক্যালি তাহলে ভালো হবে। আর হলো যে এদের আবাস যে ধ্বংস হয়েছে, এরা এদেরকে কিন্তু এক বাক্যে বলা হয় গার্ডেন বার্ড। হ্যাঁ, গার্ডেনগুলি তো আমাদের নাই, সুতরাং আমি বলবো যে একটা মাল্টি স্টোরি বিল্ডিং যখন হয় তখন অন্তত পক্ষে সামনে পেছনে অ্যাটলিস্ট একটা বড় গাছ থাকুক এক একটা বিল্ডিংয়ের জন্য, তাহলেও তো আমরা কিছু অক্সিজেন পাবো, পাখিরা কিছু আবাস পাবে, তারা আবাস হারাবে না এবং অতটা বিপর্যয় ঘটবে না। এখন যে সাদ গার্ডেনিং হচ্ছে এটা একটা বিশাল ব্যাপার, আমি দেখেছি সাদ গার্ডেনিং যেখানেই হচ্ছে সেখানে কিন্তু এই বুলবুল বেড়ে, এখন যে গার্ডেন বার্ড আমাদের বাড়ির পাশে যে গার্ডেন নাই ছাদে উঠে গেছে, গার্ডেন পাখিরাও দেখি ছাদে উঠে গেছে, তো এটা অনেক মজার ব্যাপার। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকেও। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি, চলুন জানা যাক বুলবুলি পাখি নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, সমগ্র পৃথিবীতে প্রায় 150 প্রজাতির বুলবুলি পাখি দেখা যায়। বিশ্বের প্রায় 13 প্রজাতির বুলবুলি পাখি বর্তমানে বিপন্ন অবস্থায় আছে। ইরাক, ইরান ও আফগানিস্তানের বিভিন্ন এলাকায় এখনও পোষা বুলবুলির লড়াই খেলা হয়। বুলবুলি বিভিন্ন ধরনের ফল খেলেও ভিটামিন সি সমৃদ্ধ খাবার হজম করতে পারে না। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল বাংলাদেশে কয়টি সামুদ্রিক সংরক্ষিত এলাকা রয়েছে, সঠিক উত্তরটি হল এ
টি। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন জাকির হোসেন, সহকারী সচিব বিজিএমইএ কারওয়ান বাজার ঢাকা। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, বাংলাদেশে কত প্রজাতির বুলবুলি পাখি দেখা যায়? এ ৬ প্রজাতির, বি ৯ প্রজাতির। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকাল ৫টার মধ্যে আমাদের এসএমএস করুন। এসএমএস পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ইমেইল করুন info@pojf.org। এছাড়াও প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্বগুলো দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এবং www.facebook.com/pojfoundation এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773-049-049 এই নম্বরে। শ্রোতা দর্শক, বুলবুলি সহ অন্যান্য পাখি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে নানা কারণে দিন দিন বিপন্ন হয়ে পড়ছে এই পাখিগুলো। তাই আসুন পাখি সংরক্ষণে সবাই এগিয়ে আসি, সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন। এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পৃথিবী মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারা গাঁ। চাই 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 সুন্দর পৃথিবী, চাই 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 সুস্থ পরিবেশ, চাই ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারা গাঁ। এসো হাতে হাত ধরে শপথ করে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে।